আসসালামু আলাইকুম সবাইকে বিটি টু লন্ডন অ্যাডভেঞ্চার এবং আমার লন্ডন ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বিকেলে বসে একটু চা খাচ্ছি ছাদে। চা খেয়ে এখন আমার বেগুন গাছের কিছু পরিচর্যা করবো। যে বেগুনটা আমি এপ্রিলের লাস্টের দিকে নিয়ে এসেছিলাম আর মে মাসের 24 মে 2021 এটা আমি টবে দিয়ে দিয়েছি। আর টবে দেওয়ার পরে 29 মে দেখতেছি, যখন টবে দিই তখনই দেখছি ফুল আসতেছে। আর 29 মেতে ফুল হয়ে গিয়েছে। তারপর থেকে যাবৎ পর্যন্ত মনে হয় 100-150 ফুল সবসময়ের জন্য হয়, কিন্তু বেগুন ধরে না। তাই জুলাই মাসের 3 তারিখে এই বেগুনের চারাটা আমি আবার বাংলা টাউন থেকে নিয়ে এসেছি। আমি গতকালকে এই ছোটো এই যে টবটা থেকে এখানে লাগিয়ে দিয়েছি, আর ওই বেগুনের সাথে জোড়া করার জন্য এই বেগুনটা নতুন করে কিনে নিয়ে এসেছি। এই বেগুনটা নিয়ে এসেছি লাস্ট উইকে বাংলা টাউন থেকে। সো উনিও বলছিল যে আপা দুইটা বেগুনের গাছ নেন তাহলে ফলন ভালো হবে। তো আমি বলছি না, আমার একটা গাছ আছে আর লাগবে না, যেহেতু আমার ছাদে সবই টবে মাটি নিয়ে আসা অনেক প্রবলেম। তো আমার হাজব্যান্ড আবার বলছে, আমি এটা নিয়ে অনেক হাসছিলাম, আমার হাজব্যান্ড বলছে এই গাছটা যখন বড় হবে তখন দেখা যাচ্ছে তোমার আগের গাছটা ওর সাথে জোড়া করার জন্য নিয়ে যাচ্ছ, তো আগের গাছটা তখন মারাই যাবে। বিকজ এই গাছটা তো অনেক আগে থেকেই বড়, এটা আমি নিয়ে এসেছিলাম এপ্রিল মাসে, যথাসম্ভব এপ্রিলের মাঝামাঝিতে। তারপরে মাশাআল্লাহ এপ্রিল মে মাস থেকে ফুল আসা শুরু হয়ে গেছে। এতদিন ধরে একটা বেগুনও ধরে নাই, এই জন্য এর প্রতি আমার বিতৃষ্ণা চলে আসছিল। কিন্তু আজকে লাঞ্চ করতে বসে আমার হাজব্যান্ড বলতেছে যে তোমার বেগুন গাছে তো বেগুন ধরছে। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি কি বলো তুমি এটা। পরে বলে যে না, আমি তোমার বেগুন গাছে করছি, আমি দেখছি তোমার বেগুন গাছে বেগুন ধরছে। সো আমি লাঞ্চ শেষ করে দৌড়াতে দৌড়াতে গার্ডেনে চলে আসছি। এসে দেখছি যে এগুলো, এখন জানি না এগুলো টিকবে কি না। এই যে এখানে হচ্ছে দুইটা, তারপরে এইভাবে ভিতরে ভিতরে অনেকগুলো আছে। তবে আমি বুঝলাম না যে এটা হচ্ছে ফুল, আমি আসলে জানতাম না যে ফুল হওয়ার পরে বেগুন আসে। কিন্তু এই যে ফুলের পিছন সাইডে যেটা দেখা যাচ্ছে, এটা কি ফুল হবে না, ওটা বেগুন, এটা কিন্তু এখনও ফুল ফুটে নাই। তো মাশাআল্লাহ ভিতরে ভিতরে অনেক অনেক মাশাআল্লাহ ভিতরে ভিতরে অনেক ফুল এবং এরকম অনেকগুলো বেগুন আমি চেক করছি। আমি লাস্ট টাইমে অনেক পাতা নিচ থেকে ডাল সব কেটে দিয়েছিলাম। দুই একদিন পরপরে আমি নিচ থেকে মাটিগুলো একটু ঝুরঝুর করে হাত দিয়ে নেড়ে দেই, কিংবা কোনো নাইফ টাইপের কিছু নিয়ে এসে একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিনিসটা ঝরঝরে করে দেওয়ার চেষ্টা করি। তো মাশাআল্লাহ এর প্রতি আজকে থেকে অনেক যত্ন শুরু হলো, যেহেতু বেগুন দিচ্ছে, এখন জানি না বড় হবে কি না। এই যে আমার গার্ডেন থেকে আমার দরজা বাসার। তো রাত্রে ঘুমানোর সময় একবার আমি দেখে ঘুমাতে যাই, তারপরে উপরে আমার বেডরুমের এই যে জানালা, উপর থেকেও আমি দেখা যাচ্ছে যখনই মানে জেগে থাকি কি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে আগে আগে গার্ডেনের দিকে দেখব যে কি অবস্থা। এখানে আমি 15-20 রকমের গাছ লাগিয়েছি, বাট তার ভিতরে লাউয়ের গাছ, তারপরে বেগুন গাছ, তারপরে নাগামরিচ, পুঁই শাক, করলা, এগুলো আমার খুবই পছন্দের। আর বেগুনের ফুল আসা দেখে তো আমি অনেক খুশি ছিলাম, কিন্তু 2 মাস ধরে ফুল আসছে কিন্তু ফল দেয় না। তোমাকে কেবল গোসল করাই দিল বাবা, উঠো উঠো উঠো, এটা কি করতেছো তুমি? সি 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 বেগুন গাছের নিচ থেকে নাকি ক্লিন করে রাখলে আলো বাতাস লাগে আর বেগুনের ফলন ভালো হয়। সো আমিও এটা করছি। আর এই যে ছোটো ছোটো ডাল যেগুলো আছে, এই যে এগুলো আমি কেটে দিচ্ছি, এর আগে একবার কেটে দিয়েছিলাম। সো আবার অনেক ডাল হয়ে গেছে। বেগুন গাছের পরিচর্যা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, বাট সবগুলোতে এরকমই দেখেছি যে গাছের নিচে ছোটো ছোটো ডালগুলো কেটে দিতে, পাতাগুলো কেটে দিতে, যে পাতাগুলো একটু পুরানো বড় হয়ে গেছে এভাবে সব পাতাগুলো কেটে দিচ্ছি, দিয়ে আমি পাতলা করে দিচ্ছি এখন। গতকালকে আমার মেজো চাষি আমার ভিডিও কল দিয়েছিল। সো আমি খুব এক্সাইটেড হয়ে গার্ডেনগুলো দেখাচ্ছিলাম আর চাষিকে বলছিলাম যে দেখো আমার বেগুন গাছটা এত হেলদি, অনেক তাজা হয়েছে কিন্তু কোনো বেগুন ধরে না। কিন্তু 1.5 থেকে 2 মাস ধরে আমার বেগুনে ফুল আসছে। তো মেজো চাচি বললো, আমি কথাগুলো শুনে অনেক মজা পেয়েছি এবং অনেক যুক্তিসঙ্গত কথা সে আমাকে বলেছে। বললো যে যখন তোমার বেগুন গাছের জোর কমে যাবে, শক্তিশালী, এখন অনেক শক্তিশালী, এই জন্য
বেগুন ধরছে না, যখন দেখবে তোমার বেগুন গাছটা জোর কমে যাবে তখন বেগুন ধরবে, অপেক্ষা করো। তা আছে কেন, এটা কোনো কথা হলো? তো বলতেছে দেখো, একটা মানুষের যদি অনেক মোটা তাজা হয় তার শরীরে অনেক চর্বি জমে যায়, তখন অনেক রোগ বালাই দেখা যায়। কিন্তু অনেক সময় অনেক মহিলা মানুষ যদি বাচ্চা নিতে চায় ডাক্তারের কাছে গেলেও কিন্তু বলে তোমার ওজন কমাতে হবে। তো আমি দেখলাম যে আসলে তো অনেক যুক্তিসঙ্গত কথাগুলো, তো খুবই মজা পেয়েছিলাম এই কথাটা শুনে। তো যাই হোক, হয়তো বা এটা সত্যি কথা, যেহেতু আমার চাচা তো কৃষক, উনিও কৃষকের ওয়াইফ, অনেক কিছু জানে। তো কথাটা আমার ভালো লেগেছে, পরে আমার হাজব্যান্ডকে বলছি দেখো মেজো আম্মা দেখে এই কথা আমাদের বলছে। তো বলছে যে হাসতেছে, বলছে না ঠিক কথাই তো বলেছে। কত ফুল, ফুলগুলো যদি কাউন্ট করা যায় তাহলে মিনিমাম 40-50 কাছাকাছি হবে। এই যে আসতেছে, এরকম ভিতরে ভিতরে অনেক বেশি। এই গার্ডেনিং করতে গিয়ে আসলে অনেক অনেক সুন্দর সময় কাটে আমার। এভরিডে গাছের কাছে এসে যদি উল্টাপাল্টা কিছু গাছ দেখি আগাছা টাইপের ওইগুলো তুলে দেই, পানি দেই, গাছের পুরানো পাতাগুলো ছিঁড়ে ফেলি, খুবই সুন্দর সময় কাটে। আর বাচ্চারা তো ছাদে, আমাদের পাশাপাশি চারটা ফ্ল্যাটের তিনটা ফ্ল্যাটেরই তিনটা বাচ্চা আছে, আর এরা সবসময় খেলাধুলা করে, আমার সময়টা সারাদিন এখানেই কাটে। বেগুনের গাছটা অনেকটা পাতলা করে দিয়েছি, যে পাতাগুলো একটু বয়স হয়ে গিয়েছে আর এরকম দাগ হয়ে গিয়েছে সব পাতাগুলো আমি কেটে ফেলেছি। আর এভাবে নাকি কেটে দিলে গাছের ফলন ভালো হয়। আমি অনেকগুলো বেগুনের বেশি ফলন কী করলে হয় ভাবে ওইগুলো ভিডিওগুলো দেখেছি, সবগুলো এরকম। আর সব গাছের নিচে এরকম ফাঁকা করে রেখেছে, পাতা ছোটো ছোটো ডাল, তারপরে ছোটো ছোটো পাতা যেগুলো ছিল সব পাতা সবাই কেটে ফেলে। তো আমিও ওটাই ফলো করছি আজকে, যেহেতু বেগুন দিচ্ছে খুব খুশি আমি, তাই বেগুনের একটু যত্ন নিচ্ছি। এখানে আমার দুইটা করলা গাছ হয়েছিল, তবে কদিন আগে একটা করলা গাছ মারা গিয়েছে। সো একটা করলা গাছ থেকে অনেকগুলো ডালপালা বের হয়েছে, ওইগুলো আমি বেঁধে দিচ্ছি। আমার মাচার উপরে দুইটা ডাল চলে গিয়েছে। এই জন্য ভেবেছিলাম গাছটাতে দুই মাস ধরে ফুল আসছে বাট বেগুন ধরে না, তাই এই গাছটা কেটে দিব। এখানে হয়তো অন্য গাছ কিংবা আরেকটা বেগুনের গাছ লাগিয়ে দেবো। তবে অনেক আপুদের ভিডিওতে দেখেছি আপুরা লাল গাছের ফুল থেকে পরাগায়ন করে, আমি জানতাম না বেগুন গাছে করতে হয় কিনা, আমি ওইভাবেই করতাম, সেই জন্য কি বেগুন ধরলো আমি বুঝতেছি না, হয়তো বা ওটাও হতে পারে। এই যে বেগুন গাছের গোড়া থেকে আমি আরেকটু ভালো করে চেক করে দেখলাম, প্রায় 10-12টা মতো বেগুন আসছে ওখানে। আর ফুলগুলো বলেছিলাম 40-50 হবে না, যেগুলো কলি আসছে কলিগুলো দিয়ে অনেক বেশি অনেক বেশি। টিকলেই হয়, ভিতরে ভিতরে অনেক আছে, বাট বুঝতেছি না এই পাতাগুলোকে সব কেটে দিব। ভিতরে ভিতরে অনেক পাতা আজকে ছাঁটাই করে দিলাম, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।